পাওনা টাকার দাবিতে বিদ্যুৎ দপ্তরের ডিজিএমকে তালাবন্দি করল দপ্তরের অস্থায়ী কর্মীরা। এই ঘটনা ঘটেছে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে শুক্রবার। জানা গেছে, বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী বিলিং কর্মীরা দীর্ঘ ছ মাস ধরে তাদের পাওনা টাকা পাচ্ছে না। অভিযোগ, ইলেকট্রিক্যাল ডিভিশন তেলিয়ামুড়ার ডিজিএম দীপক কুমার মণ্ডলের খামখেয়ালিপনায় ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীরা। এ নিয়ে বহুবার দপ্তরের ইলেকট্রিক্যাল ডিভিশন তেলিয়ামুড়ার ডিজিএম এর সঙ্গে দেখা করেও কোনো লাভ হয়নি। দাবি জানানো হয়েছিল পুজোর আগে অন্তত তিন মাসের টাকা যেন দেওয়া হয়, সেই টাকা এখনও দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে শুক্রবার ডিজিএম দীপক কুমার মণ্ডলকে নিজ অফিস কক্ষে তালাবন্দি করে রাখে ক্ষুব্ধ শ্রমিকরা। দীর্ঘ প্রায় দু ঘন্টা ধরে ওনাকে তালাবন্দি করে রাখা হয় সেখানে। শেষ পর্যন্ত পাওনা টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস পেলে দু ঘন্টা পর তালা মুক্ত হয় ডিজিএম। এবং পিনাকি দাস চৌধুরীর লোকও আমরা কল্যাণপুরে তারা দেখা করছে। দেখা করে সেটা দানের সাথে ফোনে কথা কইয়া দিছে। তারা দানের কইয়া দিছে যে তারার বিল যাতে মাসে মাসে পাওয়া যায় এই ধরনের ব্যবস্থা করেন, ফুলামান্ডি যাতে মাসে মাসে টাকা পাওয়া যায় এই ব্যবস্থা করেন, কোনো সময় এইভাবে পেন্ডিং করেন না। কিন্তু তাই না, এই সমস্ত কোনো কিচ্ছুই শুনে না। তাই না, চাই দিতে আমরাও এখানে পিনাকি দাও কইছে যে আপনি কি চান অফিসে তালা দিত, তারা তালা দিয়া সেটা এই সমস্ত হইলে তো তারা তালা টালা দিব, আপনারা তারা টাকা দিবে আটকে রাখেন করে। তাই না, চাইছুই যাতে সরকারের একটা বদনাম হয়, আমরা যাতে আইয়া সেটা সব দলবদ্ধভাবে অফিস টফিস তালা দিই। তাই না, এইটা চাইছি। তাই না, পুরাপুরি তাই না, এই উদ্দেশ্যে এই মানসিকতা নিয়ে এইভাবে কাজ চালাই দিতেছে আমরা লোক। এর আগেও যাদব দাস দ্বিতীয় মানুষ তাই কোনো সময় রোগ করছে দেবাশিস চাল যদি এখানে থাকতো। তাই না, আমরা অনেক সময় পূজার সময় হেল্প টেল্প করে যদি টাকাও না পাই, তাই না, নিজের গাড়িতে করলেও আমরা কিছু টাকা দিয়া সাহায্য করে। কিন্তু এইবার আমরা দেবাশিস চাল ওইখানে নাই, সাংবাদিকদের শ্রমিকরা জানিয়েছেন তারা ছ মাস ধরে কোনো টাকা পাচ্ছে না। এ নিয়ে বহুবার দপ্তরের আধিকারিকদের জানানো হলেও লাভ হয়নি কিছুই। এমনকি এ কথা বিধায়িকা কল্যাণী রায়কেও জানানো হয়েছে। পরে বিধায়িকার তরফে ডিজিএমকে অতি দ্রুত বিলিং কর্মীদের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও টনক নড়েনি ডিজিএম দীপক কুমার মণ্ডলের। তাই বাধ্য হয়ে ডিজিএমকে তালাবন্দি করে ক্ষুব্ধ বিলিং কর্মীরা। আমরা তেলিয়ামুড়া ইলেকট্রিকের আউটসোর্সিংয়ের বিলিংয়ের কাজ করি, কল্যাণপুর মুঙ্গিয়াকামি তেলিয়ামুড়া সাব ডিভিশন ওয়ান তেলিয়ামুড়া সাব ডিভিশন। আমরা তাই নেই কেন এই ডিজিএম হওয়ার পর থেকে আমরা টাকা বারবার হই, এবং পাঁচ মাস ছ যার কারণে আমরা এইবার দেড় মাস আগে পূজার এই ডিজিএম স্যারের আমরা তেলি আমরা অফিসের কাছে দেবাশিস স্যারের কাছে তখন আমরা দেখা করছিলাম দুইজনে, কইছিলাম যে স্যার আমরা তো বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা আইতাছে, আমরা তো কাজ করতেছি, আমরা ছয় মাস হইব, আমরা তো বিল পাইতেছি না, তাহলে পূজার আগে অন্তত হককে আমরা যাতে তিন মাসের টাকা পাই। তাই না, কইছে এক মাসের ফাইল গেছে আর দুই মাসের ফাইল যাইব পূজার আগে ফাইল, কিন্তু পূজার আর কয়দিন আছে আমরা কোনো অ্যাকাউন্টে কোনো খবর টবর নাই, যার কারণে আমরা আজকে সবাই স্যারের সাথে আমরা দেখা করতাম আইছিলাম যে স্যার আইসি আমরা একটু কথা কইতাম, কইছে কোনো কথা নাই তোমরা সব শ্রমিকদের আরও অভিযোগ, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের প্রাক্তন এসডিও দেবাশুষ দাসকে তেলিয়ামুড়া থেকে বদলির পর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে। ভিডিও রিপোর্ট, রাইজ ইস্ট নিউজ।